হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা খুশি কাটার ফুল বানিয়ে দেখাবো, তো চলেন শুরু করা যাক। ফুলটি বানাতে যা যা প্রয়োজন, যেমন লাল সুতা, গোলাপি সুতা, কেচি, ক্রুশ কাটা। প্রথমে 7টা চেন বানিয়ে নেব। এবার 3টা চেন তুলবো, 1, 2, 3। ডাবল ক্রো সেট করবো। বিশটা ডাবল ক্রো সেট করতে হবে এখানে। এবার অন্য কালার সুতা দিয়ে শুরু করবো। লাল সুতা নিব। প্রথমে 3টা চেইন তুলবো। এবার একটা ডাবল ক্রোসেট, 2টা চেইন দিব। এবার পাশের ঘরে একটা ডাবল ক্রোশেট। দুইটা চেইন তুলব, তারপরে এক ঘর পরে একটা ডাবল ক্রোশেট। পাশের ঘরে আরেকটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন। আবার এক ঘর পরে আরেকটা ডাবল ক্রোশেট।
পাশের ঘরে একটা নাম করছি, এভাবে চলতে থাকবে। এখন তিনটা চেইন করতে হবে, তারপরে একটা ডাবল ক্রোশেট। ঘরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট। এখন দুইটা চেইন করতে হবে, আবার দুইটা ডাবল ক্রোশেট। আবার পাশেরটায় দুইটা ডাবল ক্রোশেট। দুটো চেইন এভাবে পুরো লাইনটা শেষ করতে হবে। এই লাইন শেষ, এখন লাস্ট লাইন শুরু করব, মানে ফুলের পাপড়ি গুলো আর কি বানাবো। এটা চেইন তুলবো, তারপরে ডাবল ক্রোশেট আটটা তুলতে হবে। আটটা হয়ে গেল, এখন একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে পাপড়ির মাঝখানে। দিয়ে আবার শুরু করতে হবে পরেরটা। এভাবে সম্পূর্ণ লাইনটাই করতে হবে।
ফুলটি বানানো শেষ হয়ে গেল, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সামনের সপ্তাহে আবার একটা টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।